नमस्कार बंधुरा, टेस्ट बेस्ट कुजिने सकल के स्वागत। आज आमी निये एसेछी लोटे माछेर एकटा रेसिपी। सहजे लोटे माछेर काँटा छाड़ानोर पद्धति सह मुखरोचक लोटे माछ भाजार रेसिपि आज आमी आपनादेर साथे शेयर करछी। चलुन ताहले रेसिपिटा देखे नेवा जाक। लोटे माछ भाजा करार जन्ये एखाने आमी दुटो माझारी साइजेर पिंयाज कुचिये निएछी, एकटा टमेटो केटे निएछी, स्वादमतो कोचानो काँचा लंका, एकटा ক্যাপসিকাম স্লাইস করে কেটে নিয়েছি, এক টুকরো লেবু আর কোচানো ধনেপাতা। এখানে দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। লোটে মাছ কেটে নিয়েছি, এখানে আমি 10টা লোটে মাছ নিয়েছি। মাছ কেটে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে দিচ্ছি। মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। এখন রান্নাটা করার জন্য গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম। প্রথমে তেল কম করেই দিলাম। তেল গরম হলে আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আলু ভাজার সময় অল্প নুন দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আলুটাকে হালকা করে ভেজে নেব। মাঝারি আঁচে রেখে আলু ভেজে নিলাম। এখন আলুগুলো তুলে নিচ্ছি। এই ফ্রাইং প্যানে ক্যাপসিকামগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। ক্যাপসিকাম হালকা ভাজা হলে তুলে নিচ্ছি। এখন মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। লোটে মাছ গোটা গোটা ভাজা যায় না, কারণ লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয়, সেই জলেই মাছটা সিদ্ধ হবে, তাই প্রথমে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প থেকে মাঝারি আঁচে রেখে এটা রান্না হতে দেব। কিছু সময় পর দেখুন জল বেরিয়েছে, আরও কিছু সময় এটাকে রান্না হতে দেব, তাহলে মাছটা সিদ্ধ হয়ে যাবে। কিছু সময় রান্না করার পর একটা চামচ দিয়ে মাছের উপর থেকে হালকা হাতে মাছগুলো সরিয়ে নিচ্ছি, তাহলে সহজে ভেতরের কাঁটাটা বেরিয়ে যাবে। দেখুন মাছের এই একটাই কাঁটা থাকে, একটা চিমটে দিয়ে কাঁটাটা বের করে নিচ্ছি। প্রথমেই মাছটা ঘেঁটে না দিয়ে এইভাবে হালকা হাতে প্রত্যেকটা মাছের ওপর থেকে মাছগুলো সরিয়ে নিলে কাঁটাটা সহজেই বেরিয়ে আসবে। দেখুন মাছের কাঁটাটা সহজেই বেরিয়ে এলো। এইভাবে প্রত্যেকটা মাছের কাঁটা বের করে নেব। সব মাছের কাঁটা বের করে নিয়েছি। এখন এই জলটাকে শুকিয়ে নেব। মাঝারি আঁচে রেখে কিছু সময় রান্না করে নিলেই জলটা শুকিয়ে যাবে। দেখুন জলটা শুকিয়ে গিয়েছে। এখন একটা প্লেটে মাছ তুলে নিচ্ছি। মাছ একটা প্লেটে তুলে নিলাম। এখন চলে যাই পরবর্তী স্টেপে। ফ্রাইং প্যানে সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম হলে কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে সোনালী করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে হাফ চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকেও ভেজে নেব কিছু সময়। এখন দিয়ে দিচ্ছি কোচানো টমেটো, হাফ চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাটার জন্যে অল্প নুন দিয়ে দিচ্ছি। মাছে নুন দেওয়া আছে আর আলু ভাজার সময়ও অল্প নুন দেওয়া ছিল।
হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভেজে নেব। মশলা ভাজা হলে লোটে মাছ সেদ্ধ দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে রেখে মশলার সাথে 3-4 মিনিট মাছটাকে ভেজে নেব। মাছটাকে কিছু সময় ভেজে নেওয়ার পর এখন আলু আর ক্যাপসিকাম ভাজা দিয়ে দিচ্ছি। এগুলোকে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে রেখে 7-8 মিনিট ভেজে নেব। লোটে মাছটাকে এমনভাবে ভাজব যে ভাজাটা বেশ লাল লাল হবে আর ঝরঝরে হয়ে যাবে। এটা ভাজা হতে থাক, মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। কিছু সময় ভেজে নিলাম, বেশ লাল করে ভাজা হয়েছে। এখন পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। কোচানো ধনে পাতা দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল মুখরোচক লোটে মাছ ভাজা। সহজ পদ্ধতিতে লোটে মাছের কাঁটা ছাড়ানো এবং মুখরোচক লোটে মাছ ভাজার রেসিপি আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন এরকম বিভিন্ন ধরনের রেসিপি পেতে। আজ তাহলে আসি, ধন্যবাদ।